হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, আর আমি আছি এখন বর্ধমানে। গতকাল আমরা বর্ধমান চলে এসেছি, আর আমরা সেদিন আলোচনা করছিলাম বাসে আসবো না ট্রেনে আসবো, এইসব আলোচনা করে ফাইনালি আমরা বাসের টিকিট পেয়ে যাই আর বাসেই চলে আসি। মামনি ওখানে বাপির জন্য স্যান্ডউইচ বানাচ্ছে, আজকে ব্রেকফাস্ট আমাদের স্যান্ডউইচ আছে। আর এখানে আমার এখনো বিছানা তোলা হয়নি, আমি এটা এখন তুলে নেব। এখানে ডল হাউস বানানো হচ্ছে, কালকে থেকে চেষ্টা চলছে। এই যে এনার ডল হাউস কিছুতেই বানানো যাচ্ছে না, স্ক্রু খুঁজে পাওয়া যাচ্ছিল না, আলটিমেটলি কাল রাতে স্ক্রু খুঁজে বের করা হয়েছে। হয়েছে, দেখেছিস? আরে ওই যে যেটা বানালে, যেটা বানালাম সেটা তো পরে দেখতে পাবি, এটাও আবার যখন বানাবো তখন এটাও দেখতে পাবি। ও আসলে কালকে আমার ইউটিউবের ভিডিও দেখেছে, দিয়ে এখন বলছে ক্যামেরার মধ্যে আছে, যেটা কালকে দেখালে সেটা এখন দেখাও, লজ্জা পেয়ে গেছে। তো সেইটা আবার এখন আবার যেটা বানাচ্ছে সেটা কালকে দেখাবে। এই যে ও ডল হাউস, এটা কি তোর ডল হাউসে? এখানে জলও নেই কলও নেই। এগুলো কি হবে, ঘরের মেঝে? বাবা রে, এই ছেলেটা না এক মুহূর্তে এদিকে আয়োজিত করে দেবো। ফাইনালি রেডি হয়ে গেছে ডল হাউস, কিন্তু এখনো আসবাবপত্র সাজানো হয়নি, অনেক কষ্টে তৈরি হয়েছে। আমি এখন পুতুলের ঘর বানাচ্ছি, ছোটবেলায় এসব করতাম সেইগুলো আবার মনে পড়ে যাচ্ছে। যদিও আমাদের ছোটবেলায় এইরকম কিছু ছিল না, কিন্তু ফাইনালি ডল হাউস বানানো কমপ্লিট করার পর এই যে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি, স্যান্ডউইচ আছে আর কলা আছে, আর এখানে এই যে বাকিরাও খাচ্ছে আর মামুনি খেতে দিচ্ছে। রুম্পা কি খাচ্ছ? আমি কলা খাচ্ছি এখন, একটা স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে অলরেডি, আর একটা বাকি। আর গুন্ডা বাহিনী কি খাচ্ছে? গুন্ডা বাহিনী ক্যাপসিকাম দিয়ে বসে আছে। আমার সস খাবে, সস সস খাবে। স্যান্ডউইচটা খুব ইয়ামি হয়েছে খেতে। এখন মনে হয় 12টার বেশি বেজে গেছে, আর আমি এইমাত্র জাস্ট চান করেছি, চানটা পরে এই যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, সব ছাদে মিলতে হবে। আমার ছাড়াও বাকিদেরও জামা কাপড়গুলো আছে,
তো ছাদে ওয়াশিং মেশিনটা রাখা আছে, ভাবছি ওইটাতে একটু শুকিয়ে নিয়ে তারপর মেলবো, তাহলে কি হবে তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে, জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে, কারণ অনেকটা দেরি। মামনির কারি পাতা গাছটা কি সুন্দর হয়েছে, বড় হচ্ছে এবার আস্তে আস্তে, তুলসী পাতাগুলো বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে। সকাল থেকে তো ঋদ্ধির সঙ্গে ডল হাউস নিয়ে খেলাধুলা চললো, এবার বিকালে একটা প্ল্যান আছে যে আমাদের, আমি আর রুম্পা যাব ইয়েতে, এখানে হস্তশিল্প মেলা বসেছে সেখানে, ওরা যদিও আগের দিন ঘুরে এসেছে কিন্তু আমার আজকে ঘুরতে যেতে ইচ্ছা করছে, তো রুম্পা বললো চলো আমিও যাব। অল্প কটাই জামা কাপড় ছিল আমার, রুম্পার আর বাচ্চাগুলোর জামা কাপড় ছিল, সেগুলোই মেলে দিলাম, আর বাপিটা শুকিয়ে গেছে, সেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর এখন নিচে মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া মানে বাপি একটু আর্লি খায় তো বাপিটা হয়ে যাচ্ছে। ফাইনালি এখন 6:45 বেজে গেছে আর আমরা এই যে গুন্ডা বাহিনী নিয়ে চলেছি মেলায়, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তো যেটুকু ঘোরা যায় সেটুকু একটুখানি ঘুরে আসবো, অনেকদিন পর এরকম মেলা দেখতে পাচ্ছি। আর গুন্ডা বাহিনীর একজন সদস্য এই যে এইখানে বসে আছে, হাই বলে দাও। হাই, আমরা বাড়ি চলে এসেছি আর একটু ফ্রেশও হয়ে নিয়েছি, এখন ডিনারের অর্ডার দেওয়া হচ্ছে যেটা আজকে বাইরে থেকে আসবে। আর এখানে আমি তোমাদেরকে চট করে দেখিয়ে নিই আজকে আমরা দুজনে মিলে মেলা থেকে কী কী কিনেছি। তো ফার্স্টে এই পালাজোটা কিনেছি আমার জন্য, আর আমি আর একটা জিনিস কিনেছি, এটা আমার খুব পছন্দও হয়েছে, এই কাঁথা স্টিচের চুড়িদারের যে পিস, দাঁড়াও আলো, কাঁথা স্টিচের চুড়িদারের এটা পিস, এটা জামাটা মানে ছোট ছোট বুটিও আছে বডিতে, আর প্যান্ট আর ওড়নাটা এরকম ইয়েলো কালার, এই সরি প্যান্ট আর ওড়নাটা এরকম রেড কালারের, ওড়নাতেও কাজ আছে, প্যান্টের পায়েতেও কাজ আছে, এটা আমি কিনেছি। আর রুম্পা যেটা কিনেছে, রুম্পা একটা কুর্তি কিনেছে, বাকিটাও কিনতে পারছিল না, অনেক দেরিও হয়ে গেছিলো, বাড়ি থেকে বারবার ফোন করছিল। এই যে এই কালারের এই ওর কুর্তিটাও খুবই সুন্দর আর খুব সফট কাপড়ের, ও এই কুর্তিটা কিনেছে, খুব সুন্দর। রিদ্ধি কি খাচ্ছিস? তোর চাউমিন খেতে ভালো লাগে? আচ্ছা সব বসে আছে, আজকে ডিনারে আছে বাটার নান, এখানে কাশ্মীরি পোলাও, এটা চিকেন টিক্কা বাটার মশলা, এটা চাউমিন, আর এটা চিকেন দো পেঁয়াজা। আজকে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, স্পন্সার্ড বাই রুম্পা, রুম্পা আমাদেরকে এত কিছু খাওয়াচ্ছে। আর এই যে আগে আগে খেয়ে নিই, এখন এদিক ওদিক দিয়ে উঁকি মারছে, তো এবার আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই।